তো ইনশাআল্লাহ আজকের ক্লাস পরে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি একটু পরে বন্ধ করে দেবো যে আজকের ক্লাস পরে আর মাত্র একটি ক্লাস বাকি থাকবে সেটা শুক্রবার হবে ইনশাআল্লাহ শুক্রবারের सेम টাইমে 7টার সময় সন্ধ্যা 7টার সময় বাংলাদেশ ইন্ডিয়ান টাইম 6:30 আম তো আজকে যে আমাদের সাইকজি পেপার 10টা দিবেন সেটা হচ্ছে আমি তো বন্ধ করে দিলাম এটা সুবহানাল্লাহ এটা হচ্ছে যে দাওাতের দুঃখিত আমি একটু একটু দেখছি আমি দাঁড়ান আজকের মানে বিষয়টা ছিল নবম ক্লাস আজকে তাই না তো নবম ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি দাওয়াতের পদ্ধতি খুবই খুবই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটার জানার জন্য আপনারা অনেকে জয়েন করেছেন আজকে শাহেক ইনসিলের ব্যাপারে বলবেন তো শাহেক আমরা মনে হয় বিসমিল্লা করে শুরু করি আপনি কি স্ক্রিনটা রাখতে চান নাকি আমি বন্ধ করে দিব শেয়ার <applause> الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد يقول الله سبحانه وتعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي, وجادلهم بالتي هي أحسن عن ابن عباس رضي الله عنه أن معاذا رضي الله عنه قال بعثني رسول الله صلى الله عليه وسلم فقال إنك تأتي قوما من أهل الكتاب فادعوهم الى شهاده ان لا اله الا الله واني رسول الله فان اطاعوا لذلك فاعلمهم ان الله افترض عليهم خمس صلوات في كل يوم وليله الى اخر الحديث متفق عليه الحمد لله أمر الله আল্লাহর নাম নিয়ে শুরু মেন টপিক আজকের যে আমাদের দার্স এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই কোর্স বলা যায় প্রধান প্রধান যে বিষয় এটা হলো দাওয়াতের পদ্ধতি মেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি যেটা আমাদের জন্য অনেক জরুরি সেই বিষয়গুলো জানা এবং বাস্তবে প্রয়োগ করা তো জানা যেমন জরুরি বাস্তবে প্রয়োগ করা সেটা আরো বেশি জরুরি বাস্তবে প্রয়োগ করাটা এটা সবচেয়ে কঠিন আমরা অনেক কিছু জানি কিন্তু বাস্তবে প্রয়োগ করাটা সেটা দেখা যায় অনেক কঠিন হয়ে যায় আমরা সেটা যথাযথ ভাবে বাস্তবায়ন করতে সক্ষম না পারি না বা আমরা তখন ভুলে যাই তো দাওয়াতের পদ্ধতির ক্ষেত্রে এখানে মেন চারটি পদ্ধতি আলোচনা করা হয়েছে এক নম্বর হলো কলা কৌশল প্রজ্ঞা প্রজ্ঞার সাথে দাওয়াত দেওয়া তো হেকমত নিয়ে বিস্তারিত আলোচনা হবে হেকমার যদি আমরা এক কথায় বলি এটা স্থান কাল পাত্র অবস্থা অনুযায়ী যেভাবে দাওয়াত দেওয়া উচিত যার সাথে যেভাবে কথা বলা উচিত সেভাবে কোরআন সুন্নার দলের সামনে রেখে অজ্ঞার সাথে তানকাল পাত্র বিশেষের যে তার তোমার ব্যবধান এর প্রতি খেয়াল করে আমাদের ধীরে সুস্থে নিয়মতান্ত্রিক ভাবে দাওয়াত প্রদান করা এ বিস্তারিত বিস্তারিত আসবে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটাকে প্রথমে উল্লেখ করা অতপর অন্যান্য বিষয়ে আস্তে আস্তে উল্লেখ করা সেগুলো আমরা উল্লেখ করব তারপর আমাদের দাওয়াতের দ্বিতীয় পদ্ধতি আসবে সামনে সেটা হলো উত্তম ওয়াজ ওয়াজ উত্তম নাসের মাধ্যমে দাওয়াত প্রদান করা অতপা আমাদের সামনে আসবে তৃতীয় তৃতীয় পদ্ধতি সেটা হলো উত্তম পন্থায় বিতর্ক করা উত্তম পন্থায় বিতর্ক করা চার নম্বর আসবে উত্তম আদর্শ এই চারটি মৌলিক বিষয় দাওয়াতের পদ্ধতির ক্ষেত্রে একমত প্রজ্ঞার সাথে অবলম্বন করা দ্বিতীয় হলো উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেওয়া উত্তম উপদেশের মাধ্যমে তিন প্রয়োজনে উত্তম পন্থায় বিতর্ক করা চার উত্তম আদর্শের মাধ্যমে দাওয়াত দেওয়া উত্তম পন্থায় বিতর্কের মাধ্যমে দাওয়াত দেওয়া যায় এটা ইনশাল বিস্তারিত আসবে ইব্রাহিম আলাহ সাল্লাম দাওয়াত দিয়েছেন নমরুদ কে নবির দাওয়াত দিয়েছেন উত্তম পন্থায় বিতর্কের মাধ্যমে দলের প্রমাণের মাধ্যমে আচ্ছা আমরা তো শুরু করছি প্রথম আমাদের যে দাওয়াতের পদ্ধতির ক্ষেত্রে যে বিষয়টা এখানে উল্লেখ করা আছে আমরা যাচ্ছি প্রথমে সংজ্ঞা দেওয়া হয়েছে দাওয়াতের পদ্ধতি বলতে কি পদ্ধতি বলতে আমরা বুঝি নিয়ম সিস্টেম পন্থা পদ্ধতি বলতে পন্থা বোঝায় যা দাওয়াতের ক্ষেত্রে একজন দায়ী অবলম্বন করেন তো পদ্ধতি বলতে সে সকল সিস্টেম পদ্ধতি এটা আমাদের জানা আছে পন্থা তরিকা একটা সিস্টেম যে সিস্টেমে যে পন্থা একজন দায়ী দাওয়াত দিয়ে থাকেন দাওয়াতের ক্ষেত্রে যে পন্থা একজন দায়ী অনুসরণ করেন অবলম্বন করে থাকেন সেটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি তো প্রকার ভেদ দাওয়াতের কয়েকটি পদ্ধতি আছে দাওয়াতের ক্ষেত্রে মূল পদ্ধতি গুলোই আমরা শুধু এখানে উল্লেখ করব তো প্রথমত আমরা সেগুলো উল্লেখ করার আগে পুরোনো কালিমের চত এসব 25 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি সেটা বলছি আদা বলছেন ওদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমাহ ওদু তুমি ডাকো আহবান করে দাওয়াত দাও ইলা সাবিল রব্বিকা তোমার রবের পথের দিকে দিকে তোমার রবের পথে তুমি আহবান করো দাওয়াত দাও বিল হিকমাহ হিকমতের সাথে প্রজ্ঞার সাথে ওয়াল মাউইতিল হাসানাতী এবং উত্তম উপদেশের মাধ্যমে এবং তুমি তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করো উত্তম পন্থায় এদের সাথে বিতর্ক করো এই আয়তের মাঝে এই আয়তের মাঝে তিনটি পদ্ধতির কথা উল্লেখ রয়েছে একমত একমতের সাথে দাওয়াত দেওয়া উত্তম ওয়াজ মাধ্যমে এবং উত্তম বিতর্কের মাধ্যমে

অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূল মানে উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোটা জীবনটাই ছিল উত্তম আদর্শ সাহাবায়ে কেরাম তাবে تابعুত تابعিন তো তারা কেবল মাত্র কথার মাধ্যমে দাওয়াত দেন নাই শারীরিক সুন্দর আখলাকের মাধ্যমে সুন্দর মার্জিত নম্র আচরণ ব্যবহারের মাধ্যমে মানুষদেরকে আলো পথে দাওয়াত দিয়েছেন আহ্বান করেছেন মানুষ অনেক কাফের ইসলামের চরম দুশ্মন রাসুলামের সুন্দর অমায়িক আচরণ দেখে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে এর অনেক নজর রয়েছে প্রথম পদ্ধতি হলো হেকমত হেকমত বলতে কি বাড়িতে উল্লেখ রয়েছে হেকমত শব্দটা এমন বিশাল মর্মার্থবোধক যে এটাকে কোনো কথায় প্রকাশ করা সম্ভব না মানে এটা বিশাল এটা জ্ঞান অমৃৎ একটি বিষয় ওই এই ক্ষেত্রে বলা হয় যে وضع الأشياء في محلها বা وضع الشيء في محله في موضعه প্রত্যেকটা জিনিসকে তার যথাযথ স্থানে রাখা এই বিষয়টাকে যেভাবে রাখা প্রয়োজন সেভাবে সেখানে সেই সিস্টেমে রাখা লিহিহী কোন জিনিসকে তার যথাস্থানে রাখা তো দাওয়াতের ক্ষেত্রে মানে সিস্টেম পদ্ধতি যেখানে যে সিস্টেমটা যেভাবে দাওয়াত দেওয়া উচিত সেই সিস্টেমে প্রজ্ঞার সাথে জ্ঞানের সাথে কলা কৌশল অবলম্বন করে যা আছে এই সব প্রয়োগের নাম হচ্ছে হ্যাকমা হেকমত প্রকাশের ক্ষেত্র সমূহ এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে যেহেতু আচ্ছা এখানে আবার আরেকটি হয় যে এটা বিবেক জ্ঞান দ্বারা হক পাওয়া তো বিবেক জ্ঞানের মাধ্যমে হক সত্য খুঁজে পাওয়া যেহেতু একমত হলো কথায় ও কাজে সঠিক পন্থা অবলম্বন করা সেহেতু হেকমত অবলম্বনে কিছু নিয়ম নীতি আছে নিয়ম রয়েছে কিছু নিয়ম কিছু পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে এক কোন বিষয়ের আগে কোন বিষয়ের আগে সে বিষয়ের প্রাথমিক বিষয়গুলোকে বিনস্ত করা উমর আউওয়ালিয়া প্রাথমিক মেইন মৌলিক বিষয় যেটা আছে সেগুলোকে আগে বিন্যস্ত করা প্রধান প্রধান আমার কাজ কি যদি এলুমেলু হয়ে যায় শৃঙ্খল ভাবে আমরা কাজ করি তাহলে ফলাফল পাওয়া যায় না এই জন্যে যে কোনো জিনিস করার ক্ষেত্রে ক্ষেত্রেও প্রাথমিক সেগুলোকে হ্যাঁ পয়েন্ট আকারে সাজাবো অতপর অধিক গুরুত্বপূর্ণ বিষয়কে অন্যটির উপর প্রাধান্য দেওয়া যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আমরা প্রাধান্য দেব যেমন প্রথমে আকিদা সংক্রান্ত বিষয় বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেব সাধারণ এবাদত চরিত্র সংক্রান্ত বিষয়ের উপর তাহলে আকিদা তাওসিদ এটাকে আমরা সাধারণ আবাদত এবং চরিত্র আখলাকের উপর প্রাধান্য দেব তেমনি তেমনিভাবে পরজ বিষয়গুলোকে মুস্তাহাব বিষয়ের উপর আমরা প্রাধান্য দেব তেমনি তেমনিভাবে মাকরু বিষয়ের উপর মাকরু যেটা অপছন্দনীয় এটা হারাম নয় এই মাকরু বিষয়ের উপর আমরা হারাম বিষয়কে প্রাধান্য দেব আলোচনার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে যেটা হারাম সেটা ছেড়ে দেব সেটা প্রদান এরপরে মাকরুর দিকে আমরা যাব তো এমনটা যেন না হয় মাকরুর ছাড় দিকে হারাম করে ফেললো এমনটা যেন না হয় মুস্তাহাব করতে গিয়ে যেন খরচ না যায় আমাদের অনেকের ক্ষেত্রে এমনটা হয় আমাদের সমাজে আমরা এটা দেখি তো মুস্তাহাব করতে আদায় করতে গিয়ে প্রতি মানুষ অবহেলা করে হ্যাঁ বরং এমন কি বিদে শুন না দ্বারা প্রমাণিত নয় এমন কাজ করতে মানুষ খুবই আগ্রহী আচ্ছা বিরোধের সময় সীমিত উপকারের চাইতে ব্যাপক উপকারকে প্রাধান্য দেওয়া বিরোধ করবেন বাহাস করবে কোরআন সুন্নাহ ভিত্তিক এটা সাধারণ একটা বিষয় আছে তারাবি রাখার সংখ্যা নিয়ে আপনি এখন অথচ এই সমাজে কি আছে বিদআত আছে শিরিক আছে কুফরি আছে মানুষ সালাত করে না তো সেটা কি আপনি আগে আগে উল্লেখ করেন অধিকাংশ মানুষ দেখা যায় শিরিকের লিপ্ত আছে তাওহীদ বোঝে না ঈমান বোঝেনা না লেনদেন সুন্দর না অনেক অকারট শরিয়া তারা পালন করছে না তো সেটা সেটার প্রতি গুরুত্ব না দেয় শুধু আপনি কি করলেন তারা বিরাকার সংখ্যা নিয়ে অনেক কঠিন শুরু হয়ে গেল তো মাহের রমজান আমাদের সামনে আসছে মাহের রমজান অনেক এবাদতের মা সেটা কোরআন তেলা সিকির করা বেশি আবাদ করে আল্লাহর সান্নিধ্য লাভ করা কিন্তু দেখা যায় আমরা ওই সাময়িক সাধারণ বিষয়গুলো নিয়ে বাস করতে করতে মেনটা আমাদের হাত হয়ে যাচ্ছে সেদিকে আমাদের খেয়াল নেই তো বাস করতে গিয়ে এমনটা না হয় আমার মূল মূলধনটা আমার হাত হয়ে যায় এটা আমরা করে থাকি অনেকেই এই দেখা যায় সময়গুলো নষ্ট করি মূল্যবান মহামূল্যবান সময়গুলো আমরা অনর্থক বিনষ্ট করি যার ফায়দা তেমন নেই তর্ক করে মানুষকে আপনি এই জবাব দিয়ে কতদিন বোঝাবেন আসলে ফেসবুকে এই সামাজিক মাধ্যমে খুব একটা মানুষকে বোঝানো একটা সহজ হয় না প্রত্যেকে যার যার মতো দেখা যায় সে চলে আপনার মতামত শেষ সহজে গ্রহণ করবে না তো কাউকে তো হেদায়ত দিয়ে আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া বর্ণনা করা যেতে পারে কিন্তু বর্ণনা করতে গিয়ে যে এমনটা না হয় যে আমি আমার মেন কাজই ছেড়ে দেই মেন যে আমার যে মৌলিক বিষয়গুলো আছে আমার জন্য খুবই জরুরি জরুরিপূর্ণ যে বিষয়গুলো সেগুলো যেন আমরা বর্জন না করি যে আমরা যেন বঞ্চিত না হয়ে যায় সেদিকে খেয়াল করা উচিত আমরা অনেকে খেয়াল করি না আচ্ছা এক্ষেত্রে মহারদিন জাল একটি হাদিস এখানে হাদিসটা উল্লেখ করা হয়নি কিভাবে দাওয়াত দিতে হবে রাসুল্লাহ সাল্লাম যে দাওয়াত সিস্টেম শিখিয়েছেন সে হাদিস টি মুসলিমের উনিশ নম্বর হাদিস সহিল গুফারির চার হাজার সাতচল্লিশ নম্বর হাদিস সহিল গুফারিতে অনেকবার এসেছে হাদিসটি এবং অন্যান্য গ্রন্থ এসেছে আব্দুর আব্দুল আব্বাস রদিয়াল বর্ণিত হাদিস জাবাল রদিয়াল তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম

যদি তারা তাওহিদের দাওয়াত ইমানের দাওয়াত তারা গ্রহণ করে মেনে নেয় তখন তুমি দাওয়াত দিবে পা আলিম হুম তুমি এদেরকে জানাবে অভিহিত করবে আল্লাহ আলহিম আল্লাহদের খরচ করেছেন দিবা নিশ্চিত নামাজ সালাত প্রথমে তাহিদের দাওয়াত ইমানের দাওয়াত আকিদার দাওয়াত অতুপৰ সলাতের দাওয় আল্লাসুল বলছেন আইন হুম লেজা যদি তোমার এই দাওয়াত তারা মেনে নেয় যদি এক্ষেত্রেও তারা তোমার আনুগত্য করে তাহলে আলিম হুম তাহলে তুমি এদেরকে এটা জানাবে অভিহিত করবে এই সংবাদ দিয়ে দেবে আন্নাত আলিহিম সজাগদান দুঃখ তুমি আগ্নে আহিম সতৰত আল্লাহ কৰ আহিম

তুমি তাদের মূল্যবান সম্পদ গ্রহণ থেকে সাবধান থাকবে এদের দামি দামি এলাকা গ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান দামি দামি সম্পদ গুলো তুমি নিয়ে নিবে না সাবধান আর সাবধান মাজুমের বদু থেকে তুমি সাবধান থাকবে বেঁচে থাকবে যা বোন না মাজুমের বদু আর আল্লাহর মধ্যে কোনো পর্দা না মাজুমের বদুয়া

মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়া হলো দাওয়াতের ক্ষেত্রে এই যে অতিব গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দেওয়া প্রথমে তাওহিদের দাওয়াত দেওয়া তারপর সলা তারপর অন্যান্য বিষয় সরজ বিধান আগে মৌলিক বিষয়ের দাওয়াত আগে হবে ধীরে ধীরে দাওয়াত দেবে তাদেরই যান একদিনের জন্য আমার টার্গেট না হয় আমি সবাইকে হেদায়ত করে ফেলবো এবং সাধারণ বিষয়গুলো নিয়ে বিতর্ক করতে গিয়ে যেন এমনটা না হয় মেন ফরজ তাহিদ ইমানের বিষয়ে যাতে আমি ব্যর্থ না হয়ে যায় মানুষের মাঝে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার তাদের প্রতি ভালোবাসা যে আছে দরদ আছে আমি থেকে ভালোবাসি তাদের কল্যাণ কামি এটা আমাকে বোঝাতে হবে যে আমি তাদের হিতা হিতাকাঙ্ক্ষী তাদেরকে ভালোবাসি তাদের আপন জন ঘনিষ্ঠ আমি তাদের শত্রু নয় কিন্তু সমস্যা যেটা হয় দেখা যায় আমরা অধিকাংশরা মানুষকে প্রথমে শত্রু বানাইনি এমন আচরণ করি এমন কথা বলি আমরা মানুষকে শত্রু বানিয়ে নি তো শত্রু বানিয়ে নিলে কখনো তারা আপনার দাওয়াত গ্রহণ করবে না শত্রু বানিয়ে নিলে কখনোই তারা আপনার দাওয়াত গ্রহণ করবে না পশ্চিমকালে নয় আচ্ছা অতপর দ্বিতীয় প্রাথমিক বিষয়গুলিকে বাস্তবায়নে ধীরে ধীরে অগ্রসর হওয়া প্রাথমিক মেন বিষয় যেগুলো আছে সেগুলো বাস্তবায়নে ধীরে ধীরে অগ্রসর হওয়া তো এটা আমরা এই হাদিস থেকে পাই খাস করে ব্যক্তি বিশেষ এবং ব্যাপক বিষয়ে সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষ কোন বিষয় কিংবা কোন মৌলিক কোন ব্যাপক বিষয় যদি হয় যদি আমরা সমাধান করতে চাই সমাধান সমাধানের ক্ষেত্রে

এই যে তবে মেরাজ হলো মেরাজে মেরাজে যে তাই হেজি এই হিজরতের এক বছর আগে ইস্তিলাফ আছে এক বছর আগে পটেছে তো মেরাজের সময় তালা সলাত ক্রস করলেন এর আগে সলাতে ছিল না এত বছর তো তাওহিদ ইমানের দাওয়াত দে ঈমানে দাওয়াত দে এটাই ছিল মূল তারপর এই যে যাকাত যাকাত তো অনেক করে করে না আল্লাহ তাআলা দিলেন সাকাত দিলেন সিয়াম দিলেন ধীরে ধীরে আস্তে আস্তে হ্যাঁ সিয়াম এ zakat এটা মদিনায় গিয়ে আল্লাহ তাআলা বিধান দিল মদিনায় তারপর জিহাদের যে বিধান এটা মদিনায় হয়েছে মদ হারাম প্রথমে মদ আল্লাহ তাআলা হারাম করেন নাই বাকি যে মদ হালাল ছিল মাদানি যে মদ হালাল ছিল প্রথমে প্রথমে আল্লাহ তাআলা হারাম করেন না আস্তে আস্তে ধীরে 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 তো মাদানি জীবনেরও আরো অনেক বেশ কয়েক বছর পরে আল্লাহ মদ কে হারাম করলেন তিন দফায় মতকে হারাম করেছেকারী আল্লাহ বলে দিয়েছেন তাহলে ধীরে আস্তে আস্তে সংশোধন করা যেমনটি করেছিলেন সে যুগে ব্যাপক অবস্থা সংশোধনের ক্ষেত্রে আর তা ধীরে ধীরে ক্রমান্বয়ে হয়েছিল তিনি ধীরে ধীরে তিনি সংশোধন করে মানুষের মাঝে যে বিভিন্ন সমস্যা ছিল সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সংশোধন করেন আচ্ছা তিন নম্বর পয়েন্ট উল্লেখ করা হলো হেকমতের ক্ষেত্রে দাওয়াতের নীতি উপযুক্ত হতে হবে দাওয়াতের নীতি নিয়ম নীতিটা উপযুক্ত হওয়া মানুষের অবস্থা বয়স এবং স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উপযুক্ত হওয়া দুর্বল এবং সবল অবস্থাকে বরাবর দেখবে না তেমনি ভাবে যুদ্ধ শান্তি উভয় অবস্থাকে একরকম মনে করবে না যুদ্ধের অবস্থায় একটা হবে সাধারণ অবস্থা ভিন্ন হবে সেখানে তারতম্য আছে যুদ্ধের অবস্থায় সলাদের কি আছে সলা থেকে তাহলে সহজ করেছেন যুদ্ধের অবস্থায় জমার সরাত ফরজ নয় তো সবার অবস্থায় আর মুসলিম অবস্থার কি আছে পার্থক্য আছে মা মাবন্দের যে হায়েজ হয় মাসিক হয় পিরিয়ড হয় তখন কিছু সিস্টেম আছে আর এমনিতে সিস্টেম আছে পার্থক্য আছে এমনি ভাবে তেমনি ভাবে ছোটকে বড়র সাথে এক করবে না ছোট বড় এক করলে চলবে না নারী পুরুষ বরাবর মনে করবে না দাওয়াতের ক্ষেত্রে নারী পুরুষ সবার সাথে একই ধরনের আচরণ করলেন শিক্ষিত অজ্ঞ লোককে এক পাল্লাই মাপবে না শত্রু মিত্রের সাথে এক সমান ব্যবহার করবে না এছাড়া এ ধরনের আরো অবস্থাও স্তরকে খেয়াল রাখবে এছাড়া এ ধরনের আরো অবস্থা বিভিন্ন অবস্থা আছে স্তর আছে এর প্রতি খেয়াল রাখবে এবং তাদের মাঝে পারস্পরিক পার্থক্য অনুযায়ী কাজ করবে মানুষের স্তর অবস্থা বাস্তব যে প্রেক্ষাপট এর প্রতি খেয়াল করে কাজ করতে হবে দেখুন বুখারির একশ তো ছাব্বিশ নম্বর হাদিস এবং হাদিস দেখেছি বুখারিতে অনেকবার আসছে বিভিন্ন সব দেশে যে

এই নতুন সবে মাত্র তারা মুসলিম না হতো কুকুরের সাথে এদের সময়টা যদি নতুন না হতো অর্থাৎ যদি তারা ন মুসলিম না হতো সবে মাত্র তারা কুকুরি থেকে ইসলামে তারা এই ফিরে না আসতো যদি তারা একবারে পাকা পুক্ত অনেক পুরাতন মুসলিম হতো তাহলে আমি কি করতাম আমি কাবাকে ভেঙে ফেলতাম কাবা যখন নির্মাণ হয় কোরআশা নির্মাণ করে কাবা কতবা নির্মাণ হয়েছে এনে বেশ এক তেলা করে রয়েছে তো কোরআশা কাবা নির্মাণের সময় হেজির হেজির একটা স্থান আছে মাকবাম ইব্রাহিম হেজির তো সেটাকে তারা কাবার অন্তর্ভুক্ত করতে পারেনি তাদের খরচ শর্ট হয়ে যায় খরচ সংকুলন হয়ে না ফলে তো কিছু স্থান তারা বাদ দিয়ে দেয় তো এটা একটা তারা করেছে তাদের অর্থনৈতিক সামর্থ্য তারা সেটা করেছে আহ কুরাইশরা আরেকটি উল্লাহ্লা কাজ করে সেটা হলো আবার যে এই যে গেটটা অনেক উঁচু করেছে যেন সাধারণ মানুষ আল্লাহ ঘরে প্রবেশ করতে না পারে কুরাইশা এই কাজ করেছে তো এটা তো তারা ঠিক করেনি আল্লাহসুল বলছেন যদি এ কুরাইশরা তারা যদি মুসলিম না হতো সবে মাত্র তাদের যদি সময়টা কুকুরের সাথে নতুন না হতো যদি তারা মুসলিম হতো তাহলে আমি কাবাকে ভেঙ্গে ফেলতাম কোনো এসেছে কাবাকে ভেঙ্গে আমি মাটির সাথে মিলিয়ে দিতাম কোন বর্ণনা এসেছে উখারি মুসলিম বর্ণনা অনেক হাদিসের কিতাবে আসতাম আমি দেখেছি যে আমি পাঁচ ছয় হাত যেটা কাবার মূলত অংশ ছিল সেটাকে আবার কাবার অন্তর্ভুক্ত আমি করতাম সাজাআলতু লাহা বাবাইনি তাহলে আমি কাবাকে ভেঙ্গে এর দুইটি গেট রাখতাম দুইটা গেট বানাইতাম বাবুন না নাসু এটা গেট যে গেট দিয়ে মানুষ প্রবেশ করবে কাবা গৃহে প্রবেশ করবে ওয়া নেজু না আর আরেকটা গেট সেটা দিয়ে মানুষ বের হবে বুখারী মুসলিমের হাদিস তো এই দেখেন এ কুরাইশ যে কাজটা করতে পারেনি সে কাজটা করা কিন্তু শরীয়ত সম্মত ছিল ভালো কাজের কাবাকে ভেঙ্গে অনুবায়ন করা দুইটা গেট দেওয়া মাটির সাথে সমতল করে দুইজন মানুষ সবাই প্রবেশ করতে পারে এটা ভালো কাজ এটা কিন্তু অনেক ভালো কাজ দুইটা গেট দেওয়া এটা ভালো কাজ যে অংশটা কাবার অন্তর্ভুক্ত হতে পারেনি সেটাকে এর অন্তর্ভুক্ত করে ফেলাটা এটা অনেক ভালো কাজ কিন্তু আল্লাহ রসুল করেন নাই জায়েজ হওয়ার পরে কি কাজটি করেন নাই মানুষের অবস্থা প্রতি খেয়াল করেছেন এটা আমরা অনেকে করি না আমরা দেখে যে অনেকে গরম গরম হ্যাঁ একসাথে একবারে কঠিন একবারে শক্ত হয়ে যা আছে একসাথে একশো পার্সেন্ট কায়েম করবো এই এইসব বিষয় না বোঝার কারণে আমরা দেখা যায় অনেক সময় ফেতনার কারণ হয়ে যায় অনেকে আবার অনেকে আবার হোকের দাওয়া দিলে মনে করে সেটা আছে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা না বুঝার সিস্টেম না বুঝে উল্টা পাল্টা করে আমরা কি করি আমরা দ্বন্দ্ব সৃষ্টি করি লাভের চেয়ে ক্ষতি করি লাভের চেয়ে আমরা অনেক সময় ক্ষতি করে বসি আচ্ছা অতপর চার নম্বর পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে তথা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার অর্থাৎ সৎ কাজে আদেশ করা অন্যায় থেকে নিষেধ করা এর স্তর সমূহের প্রতি ভিত্তি করবে এর যে স্তর আছে স্তরের প্রতি খেয়াল রাখা দাওয়াতের ক্ষেত্রে যেমন প্রথমে পরিচয় দান যে কাজটা কেমন এটা ভালো না মন্দ কেমন কাজ আপনি পরিচয় দিবেন এর উপকারিতা ভালো হলে এর উপকারিতা আপনি তুলে ধরবেন এই বিষয়টা এমন অন্যায় হলে বিষয়টা এমন এর গরিহিত কাজ এর পরিচয় দান করা তারপর ওয়াজ নসিহত করবেন সে অনুযায়ী ওয়াজ নসিহত দিবেন উত্তম পন্থায় অতপর কঠোর বাক্য ব্যবহার প্রয়োজনে এর ভয়াবহতা হ্যাঁ অন্যায় করলে এর অনেক শাস্তি রয়েছে আল্লাহ আজাব নেমে আসবে আল্লাহ অনেক জাতি ধ্বংস করেছেন এই ধরনের অন্যায় জড়িত হওয়ার কারণে তারপর প্রয়োজনে হ্যাঁ যদি এমন হয় যে আমার ক্ষমতা আছে হাতের ব্যবহার হ্যাঁ সেটা করা যেতে পারে অতপর একটু দিলেন উচ্চারণ করলেন তারপর প্রয়োজন যে যে এমন হয় কোন কোন স্থানে প্রহার করলে কাজ হবে আমার ক্ষমতা আছে এর দ্বারা বড় ধরনের সমস্যা হবে না তাহলে হালকা প্রহার করা যেতে পারে প্রয়োজনে আমার ছেলে আমাদের স্তাপ করে যদি এমন হয় আমার অধীনস্থ যারা আছে

লুকিয়ে দাও আচ্ছা আল্লাহ বলেন ওয়াল্লাতী তাখাওনু সুজাহুননা যে সকল নারীদের অবাধ্য হয়ে যাও তোমরা আশঙ্কা করছো ফায়যুননা তোমরা তাদেরকে ওয়াজ করো উপদেশ দাও শুধু উপদেশ দাও তাহলে স্ত্রীরা এই কিছু উল্লাপলা করলে ছোট করে আপনি মা দোর আরম্ভ করবেন পড়া যুগা এই অশ্লীল ভাষায় গালি গালাস করা যারা আমাদের সমাজ অনেক করে করা অশ্লীল ভাষা প্রয়োগ করা না প্রথমে এদেরকে উপদেশ দাও উপদেশ দেওয়া প্রথম কাজ উহু হন না ফিল মাগো এবং তোমরা এদের সজা ক্ষেত্রে এদেরকে ত্যাগ করো বর্জন করো তো উহা জুরু হোন যদি ও ব্যবহার করা হয়েছে কিন্তু এটা হল স্তর যদি ও শোধ করে যদি এমনটা হয় যে তারা ঠিক হচ্ছে না পল্লা করে যাচ্ছে নমর বাসায় মার্জিত বাস করছি উপদেশ দিচ্ছি তারপরও তারা মানছে না তখন বিছানা একই বিছানা এ শয্যার এদেরকে বর্জন করা এদের কয়েকটা সিস্টেম বলা হয়েছে একই করে হয়তোবা একই খাটে ঘুমাবে এ চেহারা পাল্টে রাখবে রাত যেন সে ঠিক হয়ে আসে যদি এ হয় যে এটা করলে সে ঠিক হয়ে যাবে চেহারা ঘুরিয়ে রাখবে আচ্ছা অথবা সে আছে আসে অন্য খাট দিয়ে ঘুমালাম একই করে তাকে থাকতে হবে আবার ভিন্ন করে সমস্যা হবে হ্যাঁ এটা প্রয়োজনে প্রয়োজনে সেটা করবে যদি ওয়াজ মস্তিস ঠিক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আচ্ছা অ গরিবও হোন না এরপরে আছে তাদের প্রহার করা এরপর তিন নম্বর প্রহার বলতে বলতে মৃদু প্রহার যদি এমন হয় প্রহার করলে ঠিক হবে করতে হবে এখন কিন্তু আপনি প্রহার করতে গেলে হবে নারী মামলা কিন্তু আপনি মারতে যাবেন আমাদের তো মারা ক্ষেত্রেও অনেক সময় নিয়ম তারা লক্ষ্য করে না একবারে গরু ছাগলের মতো মারপিট শুরু করে দেয় খুবই মারে অনেকে আসে বোকা জোকা ইচ্ছা মতো গালি গালাস কি যে অশ্লীল বর্শালীন অকথ্য ভাষায় এই গালি গালাজ পোকা চোখা এই যে এক্ষেত্রে দাম্পত্য জীবন অশান্তি হয় স্বামী স্ত্রী পরস্পর ব্যবহার খারাপ করা অশ্রীর বাসা ব্যবহার করা স্ত্রীকে বিভিন্ন বিষয় নিয়ে খুঁটা দেওয়া তার পিতা মাতা আত্মীয় স্বজনকে লক্ষ্য করে খুঁটা দেওয়া তাকে তার ইজ্জত সমর্মে আঘাত দেওয়া এগুলো দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করে প্রহারের ক্ষেত্রে মৃদু প্রহার হালকা একটু আপনি ধমক দিলেন এটা নিয়ে আবার যে বারবার বারংবার আমাদের যে স্বভাব দেখা যায় একটা বিষয় নিয়ে হলো এটা সারা জীবনে বলবে এটা খুব বাজে মানুষ দেখা যায় একটা বিষয় কখনো একটা সমস্যা হয়েছে এটা নিয়ে সব সময় দেওয়া সকালে সন্ধ্যায় দুই দিন পরে চার দিন পরে জমিয়ে রাখে ভিতরে একসাথে সব উদ্ধার করে তো এগুলো করা যাবে না তারপরে সেখানে আছে তালাক কিন্তু তখন এখনো তালাক না হ্যাঁ আমরা কি করি একটু ইয়া হইলেই তালাক ছোট তালাক তারপর প্রয়োজনে উভয় পক্ষের স্বামী স্ত্রীর উভয় উভয়ের পরিবারের পক্ষ থেকে হাঁকা মাসবে যারা প্রজ্ঞাময় যারা সাব্যস্তের লোক জ্ঞানী গুণী বুঝেন সমাধান সমস্যার নিরসন করতে পারেন এবং জ্ঞানী গুণে তারা আসবে তারা এসে আলাপ করে বোঝাবে এদের যেন এই সংসার যেন তারা করে যায় আহ তার মিটমার যেন হয়ে যায় তাদেরকে উত্তম পন্থায় বোঝাবে কিন্তু দেখা যায় আমরা যেটা করি অধিকাংশরা ঝামেলা বৃদ্ধি করি দাম্পত্য জীবন অশান্তি আমরা বৃদ্ধি করি বাড়িয়ে দেয় আমি অল্লাহর মুস্তাহ অধিকাংশ মানুষই শুধু অশান্তি বাড়ায় বৃদ্ধি করে শুধু ভেজাল তৈরি করে তো মিট মাঠ করে দেয় যে একটা অশান্তি একটু কমানো মিল মহব্বত বৃদ্ধি করা এবং মানুষ একবারে কম অল্লহর মুস্তাহান এমনকি যারা নামাজ ওপরে নামাজ নামাজ করে দেখা যায় বাজি জিভাবে মনে হয় যে তারা আল্লাহ এর এইসব কাজ করে দিন আচ্ছা তারপর নাহি আল অন্যায় থেকে নিষেধ করা তিনটি স্তর উল্লেখ করেছেন আচ্ছা এক যদি কোনো গর্হিত বিষয়কে গর্হিত মানে সুযোগ বিরোধী কাজকে প্রতিহত করতে গিয়ে তার চাইতে বড় কোনো গর্হিত বিষয় প্রতিষ্ঠিত হয় কোন অন্যায় কাজ আমি বাধা দিতে গিয়ে যদি এর চেয়ে বড়টা চলে আসে বিষয় খারাপ অন্যায় তবে সেক্ষেত্রে দ্বিতীয় যদি কোন গর্হিত অথবা অন্যায় কাজকে অন্যায় বিষয়কে প্রতিহত করতে গিয়ে সেটার বরাবর অর্থাৎ সেটার সমান অন্য আরেকটি গর্হিত কাজ প্রতিষ্ঠিত হয়ে যায় সেক্ষেত্রেও আমরা বাধা দিতে যাবো না প্রতিহত করতে যাব না প্রতিহত করা তিন নম্বর তিনি উল্লেখ করেছেন আর যদি উহা প্রতিহত করতে গিয়ে তা যায় এরপর হ্রাস করা সম্ভব হয় সেটা একবারে মিটে যায় নিশ্চিন্ন হয়ে যায় নির্মূল করা করে দেওয়া যায় অথবা সেটাকে হ্রাস করা যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে কি সেটা প্রতিহত করাটা ওয়াজিব আচ্ছা তারপর এখানে একমতের ক্ষেত্রে আরো কিছু বিষয় উল্লেখ করা করা হয়েছে কারণ ও উদ্বুদ্ধকারী বিষয় অনুসন্ধান করা অন্য একটা সমাজে কিছু একটা অন্যায় হচ্ছে কেন কেন সেটা হচ্ছে সে অন্যায় থেকে যিনি বেঁচে থাকে উদ্বুদ্ধ করা কিছু বিষয় উল্লেখ করা কিছু এ সবের বিষয় হলে কোনো নেকের কাজ হলে সেটার কি ফলাফল আছে সেগুলো উল্লেখ করে উৎসাহিত করা অনুপ্রাণিত করা সেগুলো করা যেতে পারে এরপর এককভাবে এবং জামাতভাবে দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন অবস্থা ও পরিবেশের প্রতি খেয়াল রাখবে এককভাবে ও জামাত দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন অবস্থা ও বিভিন্ন অবস্থা ও পরিবেশের প্রতি খেয়াল রাখবে কেননা দাওয়াতের পদ্ধতি বিভিন্ন অবস্থার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে যেমন মুসলিম রাষ্ট্রে বা চুক্তিবদ্ধ রাষ্ট্রে দাওয়াতি কাজের হেকমত হলো তা অনুমোদিত সংগঠন সমূহের মাধ্যমে হবে মুসলিম রাষ্ট্রে অথবা মানে যে রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের কি আছে চুক্তি আছে শান্তি চুক্তি আছে আমরা সেক্ষেত্রে কি করব আমরা দাওয়াতি কাজ করতে পারবো সেক্ষেত্রে অনুমোদিত সে সকল সে দেশের সরকারের অনুমোদিত সংগঠন যেগুলো আছে সেগুলোর মাধ্যমে দাওয়াত দিয়ে দেওয়া সরকার যেগুলোকে অনুমোদন করে না এমন কোনো সংগঠনের সংগঠন তৈরি না করা সরকার অনুমোদিত যে সকল সিস্টেম আছে সংগঠন আছে সে আলোকে দাওয়াতি কাজ আঞ্জাম দেওয়া আর অমুসলিম দেশে বা চুক্তিতে আবদ্ধ নয় এমন রাষ্ট্রে প্রয়োজনে উপরের মাধ্যমে দাওয়াতি কাজ করা যেতে পারে যেহেতু এটা মুসলিম রাষ্ট্র সেখানে যতদূর যায় আমরা কলা কৌশলে দাওয়াতি কাজ করব এবং আর কোন দেশের উপর হুকুম লাগানোর ক্ষেত্রে কাফের রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্রে আহ আচ্ছা জালেম পাশেক রাষ্ট্র ইত্যাদি যে যেন কোন ব্যক্তির পক্ষ থেকে না আসে আচ্ছা কোন ব্যক্তি আচ্ছা এখানে একটা বিষয় কোন রাষ্ট্র সেটা কাফের রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র অথবা সেটা জালেম ফাসেক কোন ধরনের যে শাসক যারা আছে তারা কি মুসলিম কাফের নাকি তারা জালেম ফাশেক ইত্যাদি হুকুমের ক্ষেত্রে আমার মন গড়াবে আমি একাই কি করলাম হুকুম জারি করলাম আমি একাই একাই বললাম কাফের হয়ে গেল হ্যাঁ এই রাষ্ট্রে সব শাসক যারা সবাই কাফের ফাসেক সবাই জালেম না এর দ্বারা দেখা যায় কি ফেতনা তৈরি হয় ক্ষতি হয়ে যায় এক্ষেত্রে মুসলিম জাতি ওলামাই কেরাম যারা আছেন যোগ্য ওলামাই কেরাম তাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে হুকুম প্রয়োগ হবে তারা হুকুম জারি করবেন এ রাষ্ট্রের যারা কর্তাবর্গ যারা আছে তারা কি কোন পর্যায়ের হয় যদি অভিজ্ঞ ওলামাই কেরাম দেন তাহলে সেটা সবচেয়ে সুন্দর হয় সেটাই সবচেয়ে উত্তম হয় বেস্ট হয় আর প্রত্যেকে যার যার মতো করে দেখা যায় অনেকে আছে ফতোয়া দেওয়ার যোগ্য নয় সাধারণ জ্ঞানও রাখে না সাধারণ জ্ঞানও রাখে কোন শূন্য জ্ঞানও নেই তারও ফাতোয়া দেয় হ্যাঁ ফাতোয়া দিয়ে আমাদের যে আমাদের দেশে অনেক সহজ হয়ে গেছে সবাই দেখা যা মুফতি আচ্ছা হেকমতের অন্তর গত হলো এই নিজেকে সর্বোত্তম চরিত্রে বসিত করবে এটা পরে আসবে সর্বদা সে চেষ্টায় সে চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখবে সে চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখবে আচ্ছা সে যে স্থানে যে আচরণ প্রয়োগ করা উপযুক্ত সেখানে তাই করবে এক্ষেত্রে যারা মুসলিম যারা আছে এদের প্রতি দয়াদ্র হওয়া যারা আল্লাহ দু সাথে কুটুরতা অবলম্বন করা যেটা আল্লাহ সুতরাং মাসাম্মাদের এই উনত্রিশ নম্বর আয়তে বলছেন

তাদের ব্যাপারে কঠোর আর এমনিতে সাধারণ ভাবে কাফের যারা আছে এদেরকে পছন্দ না করা এদের সাথে বন্ধুত্ব না রাখা এটা জরুরি এর মানে এমন নয় যে কোনো মুসলিমের সাথে আপনি খারাপ আচরণ করবেন মানে না এটা কিন্তু নয় আচ্ছা আট নম্বর এখানে পয়েন্ট উল্লেখ করা হয়েছে হেকমতের অন্তর্গত হলো দায়ী ব্যক্তি দাওয়াতের ক্ষেত্রে আধুনিক সামগ্রী সমূহ ব্যবহার করবে প্রয়োজনে আধুনিক সামগ্রী যেমন ফেসবুক আছে আছে টুইটার ইউটিউব আছে টেলিগ্রাম রয়েছে আমাদের জুম সিস্টেম আছে আধুনিক সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো তিনি ব্যবহার করবেন এবং বর্তমানে সেটা অনেক সহজ হয়ে গেছে দাওয়াত দাওয়াত যদি আমরা করতে চাই আমাদের আগ্রহ থাকে তাহলে আধুনিক এই সিস্টেমে দাওয়াতি কাজ করা একেবারে সহজ নিজের বাসায় বসে ঘরে বসে দাওয়াতি কাজ করতে পারি আমরা দেখা যায় অনেকে ঘন্টার পর ঘন্টা সময়গুলো এমনিতে নষ্ট করি অনেকে আছে এটা সেটা আজে বাজে এই সে কত কিছু শেয়ার করে এ কতই সময় এমনিতে নষ্ট করে দেয় ঘন্টার পর ঘন্টা কত ঘন্টা বিনষ্ট করে কেউ আছে গান বাজনা শুরু করে ও স্কিল কাজ করতে করতে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করে চ্যাট করে সারা রাত দেখা যায় এক যুবক বিভিন্ন খেলা খেলে চ্যাট করে ও কাজ করে সারা রাত কাটিয়ে দেয় কল্লা মুস্তান দেখা যায় তার আইডিতে পুরাশুন ভিত্তিক কোনো আলোচনা নাই কোন কথা শেয়ার নেই হ্যাঁ এটা কেমন এত মুসলিমের আচরণ হতে পারে না তো সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আছে এটা আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করবো দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত দাওয়াত প্রচার আমরা সেগুলো ব্যবহার করব আচ্ছা আজকে আমাদের যে দার্শের দ্বিতীয় বিষয় হলো উত্তম ওয়াজ উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেওয়া আমরা এর দলিল জেনেছি না নাহালের একশত পঁচিশ নম্বর আয় থেকে আমরা জেনেছি আল্লাহ বলছেন

উপদেশ প্রদান উত্তম ভাষায় তো ওয়াজের ক্ষেত্রে কখনো হবে মানুষকে ভালো কাজে উৎসাহিত তার গিব উৎসাহিত করা উত্তম উপদেশের মাধ্যমে আবার কখনো তার হিপ থাকবে তার বর্ণনা করা কে এই কাজের অনেক বিরাট বড় পাপ এর মারাত্মক ভয়ঙ্কর শাস্তি রয়েছে তলা ছেড়ে দেওয়ার অনেক শাস্তির আছে এটা ভয়াবহ জঘন্য অন্যায় তো অন্যান্য আরো অনেক বিষয় যেগুলো আছে সমাজে সহকারে মদ্যপান এগুলো ব্যাপক ভাবে বেড়ে গেছে শিঠিক বেদা তো আছেই আমাদের সমাজে তো কোরআনা বিরোধী কাজগুলোর ভয়াবহতা তুলে ধরা এবং কোরআন্য পথে থাকা ইমান আমার সুন্দর রাখা এর যে ভালো দিক রয়েছে সেগুলো তুলে ধরা এজন্য ক্ষেত্রে মানুষকে ভালো কাজে উৎসাহিত করা আবার এই ভালো কাজ না করা সরাত না পড়া জাকাত না দেওয়া হজ না করা শ্যাম না রাখা এই সুদ করে অন্যান্য শরীর গর্হিত কাজে লিপ্ত হওয়ার ভয়াবহতা এর যে ভয়ঙ্কর শাস্তি কোরআন সেগুলো তুলে ধরা এর মাধ্যমে উত্তম উপদেশ ওয়াজ নসিহত করতে হবে আচ্ছা ওয়াজ কিভাবে উত্তম হবে এর কিছু নীতিমালা এখানে উল্লেখ করা হয়েছে এক নম্বর নম্র বিনিত সুস্পষ্ট ভাষায় কথা বলা নম্র ভাষায় মার্জিত ভাষায় আল্লাহ বলছেন সরত আল বাকর তিরাশি নম্বর আয়াত ওকুল তোমরা মানুষকে সুন্দর কথা বলো উত্তম কথা বলো Husna সুন্দর কথা বলো উত্তম কথা বলো ফাকিমুস সালাওয়াতু যাকা শেখনাছে তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো তাহলে উত্তম ভাষায় কথা বলো উত্তম ভাষায় দাওয়াত দেওয়া এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 109 নম্বর আয়াতে বলেছেন এটা আমরা পূর্বের দরসে উল্লেখ করেছি আল্লাহ বলেন ফাইবিমা ওয়া রাহমাতিন মিনাল্লাহি লিং তালাহুম

ও আগে কথা বলো নরম ভাষায় দাওয়াত দাও হ্যাঁ নরম ভাষায় দাওয়াত দাও লাআল হুয়া যাকার ওয়া হয়তো সে গোদেশ গ্রহণ করবে কিংবা ভয় করে সে কি করবে ইমানের পথে আসবে ইমান আনবে তারপর প্রয়োজনীয় ইশারঙ্গিত ব্যবহার করা ইশারঙ্গিতে সরাসরি হিট করে কথা না বলে ইশারঙ্গিতে বুঝে বলায় কথাগুলো এটাকে বলে তাউরিয়া

মা বা লো আমিনের অ সম্প্রদায়ের কি অবস্থা তারা এমন এমন কথা বলে এমন এমন কাজ করে সাল্লাম বলেন না যে এই তুমি অপরাধী না আল্লাহ রসুল অস্পষ্ট ভাষায় দাওয়া দিয়েছেন অস্পষ্ট ভাষায় বলছেন এই অমুকদের কি অবস্থা তারা এমন এমন উল্টা পাল্টা তারা শর্ত করে যা আল্লাহর কিতাবে কোরআন কোরআনে যেগুলো নেই আল্লাহর বিধানে যেগুলো নেই তারা এই কোরআন বিরোধী কর্মকাণ্ড করে থাকে আচ্ছা তারপর উপদেশমূলক কিস্তা কাহিনী পেশ করা মোহনীয় ভাষায় বক্তৃতা করা কেস্তা কাহিনী যেগুলো আছে উপদেশমূলক সেগুলো বলা যাবে আমাদের দেশে গুলো আছে প্রমাণিত নয় বানোয়ার কিস্তা কাহিনী এগুলো দেওয়াজ করে এগুলো নয় কোরআন ভিত্তিক বা সালাহিনের প্রমাণিত সঠিক ভালো প্রমাণিত যে উপদেশমূলক কাহিনী আছে সেগুলো দিয়ে ওয়াজ করা প্রশংসা ও নিন্দা জ্ঞাপন প্রশংসা করা ভালো কাজে প্রশংসা করা ভালো কাজের অন্যায় হলে নিন্দা করা উদ্বুদ্ধ করন কোনো কাজে ভালো কাজ উদ্বুদ্ধ করা আবার ভীতি প্রদর্শন করা এই ভালো কাজ এগুলো না করলে কি কি ক্ষতিকারক দিক আছে সেগুলো তুলে ধরা অন্যায় হলে অন্যায়ের ভয়াবহতা সেগুলো তুলে ধরা বিজয় ও কর্তৃত্বের অঙ্গীকার প্রদান আচ্ছা বিজয় ও কর্তৃত্বের অঙ্গীকার প্রদান আচ্ছা বিজয় সেটা এমন হতে পারে কাউকে আপনি বললেন যদি তুমি আপনারা সবল হতে পারেন এক্ষেত্রে তাহলে কি দেবো পুরস্কার দেব হ্যাঁ এটা হতে পারে দাওয়াতের ক্ষেত্রে শুধু বাচ্চা যারা আছে দেখি বললাম আমার ছেলেকে বললাম তুমি পাঁচ শত সলাদ পড়বে পাঁচ শত সলাদ পড়বে তুমি কোরআনে হাফেজ হয়ে যাবে কোরআনে হাফেজ হলে তোমাকে একটা সাইকেল দেবো হ্যাঁ সাইকেল দেবো ঠিক হারিয়ে দেবো ভালোটা জুব্বা দেব এক্ষেত্রে আমি বলছি মোটর সাইকেল বাইক যারা চালান সাবধান বাইক চালে আমার পাশে একজন ওনার পা কেটে ফেলা হয়েছে আর এদানি আমি খেয়াল করেছি অন্তত পনেরো ষোলো জন বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি বিভিন্ন মাধ্যমে জেনেছি অনেক জায়গায় তিনজন চারজন মারা গেছে আর বাইক চালে অনেকে আছে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে আছে আমা আমাদের এলাকার আমাদের বাড়ির পাশে এক আমার বাইক তার জীবনটা সুন্দর জীবনটাই শেষ সারা হয়ে গেছে যে বাইক আপনার সতর্ক হন সতর্ক সাবধান হন সবর ধৈর্যের প্রশিক্ষণ সবর ধৈর্যের প্রশিক্ষণ দেওয়া এই যারা সাধারণ যারা দায়ী যারা আছে এদেরকে সবার ধৈর্যের প্রশিক্ষণ দিবে নিজে প্রশিক্ষণ গ্রহণ করবে এছাড়া প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অন্যান্য পদ্ধতি সমূহ অবলম্বন করবে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষ যাতে মাদুর মাদুর মানে যাকে দাওয়াত দেওয়া হয় যাতে মাদুরদের উপর প্রভাব ফেলে এদের মাঝে প্রভাব বিস্তার করা যায় এবং তাদেরকে আনুগত্য ও মেনে নিতে উদ্বুদ্ধ করে এই জন্য সুন্দর সুন্দর সিস্টেম পদ্ধতি গ্রহণ করা যেমন ওই গ্রাম্য ব্যক্তি কাহিনী আরবী গ্রাম্য সাহাবি এই মসজিদে নববীতে আসলেন এখানে শুধু যারা ঘটনা উল্লেখ করলো সেটাই ভাবে নি আমি এরা দেখে দেখেছি সহিহুল বুখারীতে আছে বিভিন্ন শব্দে আছে ইমনে মাজাহে আছে সুনানে আবি দাউদে এসেছে তিরমিযীতে নাসাইতে মুসনাদে আহমাদে এসেছে হাদিসটা আমি দেখেছি আচ্ছা এখানে যা লেখা আছে এটা আমি পড়ি ওই গ্রাম্য ব্যক্তি কাহিনী যে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে পেশাব প্রস্তাব করে দিয়েছিল তখন রাজ্লামের সাহাবিগণ তাকে ধাল্লাম বললেন তোমরা তার প্রস্তাব বন্ধ করে দিও না তাকে প্রস্তাব করে দাও তারা তাকে আর কিছু বললো না অথবা রাসোল্লা সাল্লাম তাকে ডাকলেন এবং বললেন নিশ্চয়ই এই মসজিদ সমূহ প্রস্তাব পায়খানা বা এই ধরনের কোনো কাজের জন্য সমীচীন নয় এই স্থান সমূহ হচ্ছে শুধু আল্লাহ তালার জিকির সলাপ কুরানের জন্য বুখারি মুসলিম বললো

দোকলে আল্লাহুম্মার হামনি ও মুহাম্মাদান ওয়া লা তারহাম মানা আহাদান ইয়া আল্লাহ আপনি আমার প্রতি এবং মুহাম্মাদের প্রতি দয়া করুন আমাদের সাথে আপনি কাউকে দয়া করবেন বলেন হে আল্লাহ আপনি আমার প্রতি এবং মুহাম্মাদের প্রতি রাসূলের প্রতি বসে আপনি দয়া করুন আমাদের সাথে আপনি কার প্রতি দয়া করবেন আল রাসূল বললেন লাকাত তাহজারতু ওয়াসিয়ান এ সাহাবী তুমি প্রশস্ত বিষয়কে সংকীর্ণ করে ফেলেছ দয়া তো আল্লাহ হতে পারে তুমি বললে শুধু আমার প্রতি আল্লাহ এবং এটা তো হলো না তাহলে এই প্রশস্ত বিষয়কে তুমি সংকীর্ণ করে ফেললে অতপর স্বামী কি করলেন আসেন যে বিষয় তিনি চলে যাবেন আহ তিনি মসজিদে পাশে গিয়ে বসে প্রস্তাব করে দিচ্ছিলেন প্রস্তাব করে দিচ্ছেন সাহাবেরা তাকে একটু তাকাইলেন আর ধমক দেওয়ার চেষ্টা করলেন আল্লাহ বলছেন হ্যাঁ তোমরা তাকে ধমকাবে না তোমরা তাকে ডিস্টার্ব করবে না ছেড়ে দাও তো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে বর্তমানে যেটা প্রমাণ পাওয়া গেছে যে পথরা যে আটকে দে এটা ক্ষতিকারক দেহের জন্য এটা অনেক ক্ষতিকারক এর রোগের কারণ হয় সমস্যা তৈরি হয় রাসুল নির্দেশটা ছিল বিজ্ঞান ভিত্তিক পুরা শুননা পুরাটাই হলো বিজ্ঞান কোরআন শূন্য এটা হলো আসল বিজ্ঞান আর বর্তমান যেটা মানব প্রচুর বিজ্ঞান সেটা বিজ্ঞান হতে পারে সেটা অজ্ঞান হতে পারে কারণ কোরআন সে মহা জ্ঞানী সৃষ্টির সবার ষষ্ঠ মহা জ্ঞানী আল্লাহর প্রকৃতিকে বিধান এসেছে অতএব বিজ্ঞান মানে মহাজ্ঞান আল্লাহ সালার সব নির্দেশনা হচ্ছে মহাজ্ঞান প্রজ্ঞাময় এবং সৃষ্টির মাঝে সবার সে বড় জ্ঞানী এই জন্যে কোরআন সুন্নায় যা আছে এই সব হচ্ছে সম্মত আর মানব রচিত যে বিভিন্ন থিউরি আছে বিভিন্ন তারা থিউরি তারা আবিষ্কার করেছে বিজ্ঞান তারা আবিষ্কার করেছে সেটা তখন বিজ্ঞান হতে পারে সেটা আবার অজ্ঞান হতে পারে এই পরিবর্তন ঘটছে আচ্ছা তো তারপর রাসুল্লা সাল্লাম তাকে তাকে ডাকলেন দেখে তাকে বর্ষনা করলেনি না তিরস্কার করেনি আমরা হইলে কি বললাম আমরা হইলে প্রথমে ইচ্ছার মতো কি করলাম শাসাইলাম হ্যাঁ আল্লাহ মসজিদে তুমি এই ধরনের কাজ করেছো তোমার বিবেক বুদ্ধি নেই হ্যাঁ জ্ঞান বুদ্ধি নেই আমাদের আমরা যেমন আমাদের আচরণ যেমন আমরা ইচ্ছা মতকে শাসালাম শাসাইতাম ধমকাইতাম বশ করতাম না দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কত সুন্দর তার সিস্টেম কত সুন্দর রমায়িক আচরণ আল্লাহর রাসূল তাআলা মিআনিব ওয়া মিয়সুব্বা গালি দেননি বশ শোনা দেখে বললেন এই আল্লাহর মসজিদ এই কোন এ ধরনের কাজের জন্য สมইচিত নয় ইননামা বুনিয়া নির্মাণ করা হয়েছে কেবল আল্লাহকে স্মরণ করার জন্য কোথাও থাকতে পারে আহ আমি যেগুলো দেখেছি সেগুলো হলো ইবনে মাজার পাঁচশত উনত্রিশ নম্বর হাদিস তেরিমেজির একশত সাতচল্লিশ নম্বর হাদিস বুখারির বিভিন্ন সব দার্সি ভাবে আসেনি নেই বুখারিতে আছে ছয় হাজার একশো আঠাশ নম্বর হাদিস আরো আছে ছয় হাজার দশ নম্বর হাদিস আরো আছে বুখারির দুই শত বিশ নম্বর হাদিস সোনা আবি দাউদের আছে তিন শত আশি নম্বর হাদিস সোনা আবি অনেকবার এসেছে সোনা নাসাই অনেকবার এসেছে মোস্তান আহমদ হাদিস অনেকবার এসেছে তাহলে আমরা জানলাম দাওয়াতের দ্বিতীয় পদ্ধতি উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেওয়া উত্তম উপদেশের মাধ্যমে দাওয়াত প্রদান করা আমাদের আজকের বিষয় ছিল ছিল দাওয়াতের পদ্ধতি প্রসঙ্গে আলোচনা প্রথম হলো একমতের সাথে দাওয়াত দেওয়া একমত হলো প্রত্যেকটা বস্তুকে যথাস্থানে রাখা প্রত্যেকটা ব্যক্তি বস্তু পরিবেশ প্রতি খেয়াল করে প্রেক্ষাপট পরিবেশ স্থান কাল পাত্র এর প্রতি খেয়াল করে সাথে দাওয়াতের সঠিকভাবে কাজ করা দাওয়াত প্রদান করা প্রতি আহ্বান করা দিতে হলো উত্তম উপদেশ ওয়াজের মাধ্যমে দাওয়াত প্রদান করা এখানে আমাদের আজকে দাস এই শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা

প্রশ্ন করেন ভাই আজকে আমি জানতে চাইছিলাম কিছুক্ষণ আগে আলোচনা হল যে বললেন যে আমাদের এমন যাদের সাথে খারাপ মানে আমরা বিരുദ്ധ আচরণ করব দাওতে কি সেই সময় যাদের সাথে যুদ্ধ করা জরুরি তো ওই যুদ্ধ করা কাদের সাথে যাদের কি রকম ধরনের লোক আমরা বুঝব কিভাবে আর যারা খারাপ চরিত্রের আছে এরকম কি রকম খারাপ চরিত্রে যেটা বললেন যে ওদের সাথে আমরা ভালোবাসা রাখবো না মানে ভালোবাসাটা আমাদের মনে তাদের জন্য ঘৃণা পোষণ করব ঘৃণা থাকবে এটা এই বিষয়টা জানতে চাচ্ছিলাম যে সেটা কিরকম ধরনের মানুষ তারা আমাদের মাঝে বুঝবো কিভাবে একটু ভাই বললেন মানে কাফেরদের কাদের সাথে আমরা যুদ্ধ করবো এটা প্রশ্ন করেছেন নাকি তো কাফের যারা আছে কাফের কাফেরদের কয়েকটা স্তর আছে কাফেরদের কয়েকটি প্রকার আছে কয়টি স্তর আছে তো এক্সরের কাফের আছে যারা মুসলিম দেশে বসবাস করে এটাকে বলা হয় জিম্মি বা হলো জিম্মা এদেরকে আহলে বলা হয় ইসলামী শরীয়তের ভাষাই যারা মুসলিম দেশে ট্যাক্স দিয়ে ব্যবহার বসবাস করে মুসলিম দেশে দিয়ে দিয়ে কর বসবাস করে আরেক শ্রেণী কাফের রয়েছে যাদের সাথে মুসলিমদের শান্তি চুক্তি হয়েছে মুসলিম রাষ্ট্রের শান্তি চুক্তি হয়েছে যে আমরা পরস্পর যুদ্ধ করব না এই দুই শ্রেণী যারা আছে এদের সাথে যুদ্ধ করা যাবে না হারাম যুদ্ধ করা একবারে হারাম এদের এদের জানমাল জানমালে আমরা আঘাত করব এটা জায়েজ নেই এ আলার সুলসে হাদিসে বলেছে হাদিসে বুখারী মুসলিমে রয়েছে মান কাতালা মুআহাদান অথবা মুআহিদান সুক্তিবদ্ধ কোন কাফের কে যদি কেউ হত্যা করে তাল্লাম ইয়া রাহ রাইহাতাল জান্নতি তাহলে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না ওয়াইনা রিহা লা তুজুদ মিন মাসির 40 আমান অথচ জান্নাতের সুঘ্রাণ এ 40 বছর দূরত্ব থেকে জান্নাতে সুঘ্রাণ পাওয়া যাবে ইন মাসির আরবাঈন আমান তাহলে চুক্তিবদ্ধ কাফের যে কাফের হয়তো মুসলিম রাষ্ট্রে এক্স দিয়ে বসবাস করছে কিংবা মুসলিমদের সাথে যাদের শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়েছে শান্তি চুক্তি হয়েছে এমন কাফেরদের সাথে যুদ্ধ করা এদেরকে হত্যা করা এদের যানমাল আঘাত দেওয়া একবারে হারাম তারা যদি শান্তি চুক্তি ভঙ্গ করে তখন ইসলামী রাষ্ট্র সরকার ব্যবস্থা নেবে শ্রেণী হলো কাফের হলো যারা আহলুল হারবি বা হারবি যারা মুসলিমদের সাথে শত্রুতা রাখে সব শত্রুতা রাখে যেকোনো সময় মুসলিম রাষ্ট্রে তারা আক্রমণ করতে পারে কাফের যারা আছে তো এক্ষেত্রে যদি এমন হয় শান্তি চুক্তিতে আবদ্ধ হয় তাহলে তো অস্ত্র দ্বারা যাবে না আর যদি এমন হয় না তারা হারবি তারা আছে তাদের রাষ্ট্রে আছে তো মুসলিমরা মানে এমনিতে তারা আক্রমণ করবে না যদি মুসলিমরা অনেক শক্তিশালী হয় সামরিক ভাবে অর্থনৈতিক ভাবে তারা সামর্থ্যবান হয় শক্তিশালী হয় তখন কি করবে হারবি যার দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিবে যদি তারা ইসলামের দাওয়াত গ্রহণ করে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ তারা আমাদের ভাই হয়ে গেল তাদের জান মা তাদের বাড়ি সব থাকবে তারা আমাদের ভাই হয়ে গেল মুসলিম ভাই হয়ে গেল ভাই না যদি তারা দাওয়াত গ্রহণ না করে দ্বিতীয় যে আমাদের কাজ হবে যে তোমরা ট্যাক্স দাও ট্যাক্স তোমরা ট্যাক্স দিয়ে আমাদের অধীনস্থ হয়ে বসবাস করবে তোমাদের আমরা আক্রমণ করব না অথবা শান্তি চুক্তিতে আবদ্ধ হবে এটা দ্বিতীয় পর্যায়ে যেমন হয় না তারা ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই ট্যাক্স দিয়ে তারা থাকতে চায় না শান্তি চুক্তিতে আবদ্ধ হতে চায় না বরং তারা মুসলিম বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করে বরং এই মুসলিমরা আমরা তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিব হ্যাঁ তারা যুদ্ধ করতে চায় আর মুসলিমদের সামর্থ্য থাকে তখন এদের বিরুদ্ধে জেহাদ হবে মুসলিম সরকারের মাধ্যমে মুসলিম সরকারের নেতৃত্বে জেহাদ হবে আমরা দুই চারজন মিলে জেহাদ এটা নয় দুই চারজন মিলে যেটা আমাদের দেশে যেটা আছে এটা ফেতনা হয় কল্যাণের চেয়ে অকল্যাণ হয় বিরাট ক্ষতি হয় দেখা যায় একটা দেশ ধ্বংস হয়ে যায় তো কোন সরকার তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে কিনা মাসালা যেহেতু এটা মাসালা অনেক ক্ষেত না নিয়ে জন্য আমি বলছি কারণ এই নিয়ে আমার পড়াশোনা আছে আলহামদুলিল্লাহ আমি বুখারি মুসলিম বুখারি পড়িয়েছি বুখারি পড়াচ্ছি এখন উভয় মেইন প্রধান মহাদেশ আমি আহ আমি পড়িয়েছি পড়েছি পড়েছি আলহামদুলিল্লাহ এ নিয়ে আমাদের পড়াশোনা আছে এ নিয়ে আমি বলছি এই প্রেক্ষাপটে যেহেতু আমাদের সামনে আছে আমি বলছি তো প্রথমত কোন সরকার যদি মুসলিম হয় মুসলিম সে ফাস্টেক যদি ফাস্টেক অনেক বড় বড় কবিরা গুণা আছে ফাস্টেক ফাস্টেক সরকারের বিরুদ্ধে অস্ত্র দ্বারা যাবে না অস্ত্র দ্বারা যায় আচ্ছা এরপর যদি কোন সরকার কাফের হয়ে যায় সুস্পষ্ট কুপুরি এক শ্রেণী আছে দেখা যায় কুপুরি না হলেও কাছে সবাই কাফের সাধারণ সরকার যারা এরা তো কাফের দেখা যা পাবলিক যারা এর কাফের আলেম আরো কাফের কুপুরি চশমা তারা পরিধান করেছে শুধু কাফের দেখে কাফের সারা বিশ্বের শুধু কাফের কাফের হাতে গোনা এদের অনুসারে যারা সবাই কাফের এই সরকার যারা আছে যদি এদের অকাট্য সুস্পষ্ট পুকুরে প্রকাশ পায় তখন তাদের বিরুদ্ধে অস্ত্র দ্বারা শর্ত আছে চোট করে অস্ত্র দ্বারা না সেখানে অনেকগুলো শর্ত আছে প্রথমত এমন অকাট্র পুকুরে প্রকাশ পেয়েছে তাকে প্রতিহত করার ক্ষমতা থাকা আল কুদ্রাতু আলা ইযালতি হাদাল হাকিম এই সরকারকে হটানোর ক্ষমতা থাকা এটা হল প্রথম শর্ত আলা ওয়া আইদুলহু মাসতাতুউতু মিন কুওয়াহ তোমরা যথাযথ্য কি করো শক্তি প্রস্তুত করো তাহলে এই সরকার হটানোর ক্ষমতা থাকতে হবে ক্ষমতা আছে কোইজন ক্ষমতা আছে এটা একটি আচ্ছা দ্বিতীয় শর্ত হলো দ্বিতীয় শর্ত যে এই যে বর্তমানে যে যে আছে যে কাফের সরকার ও কাটুকুপুরি আছে তাকে হটিয়ে কোনো ভালো সরকার আনা আনতে পারবে ধরেন এটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমরা এতটুকু আমাদের অবস্থা এমন আছে যে বড় ধরনের রক্তপাত ঘটানো ছাড়া দেশের বিরাট ক্ষতি করা ছাড়াই তাকে হটিয়ে আমরা ভালো কোনো সরকার নিয়ে আসব দেশের শান্তি সুখ শান্তি কায়েম হবে দোনেটা যদি এমনটা এমন কিছু হয় এটা একটি তারপর এটার পরে শেষ সরকার হটানোর কি ক্ষমতা থাকা তারপর হলো যে সরকার হটানোর পরে তার চেয়ে ভালো সরকার আমরা আনতে পারবো কিনা বর্তমানে কি হচ্ছে দেখা যায় কোনো কোনো দেশে হয়তো বা কোনো সরকারের মাঝে ওখানে আছে কিন্তু দেশীয় তাগুদ দূর করতে গিয়ে কি হচ্ছে আন্তর্জাতিক তাগুদকে নিয়ে আসা হচ্ছে দেশীয় তাগুদ দূর করতে গিয়ে আন্তর্জাতিক তাগুদকে নিয়ে আসা হচ্ছে দেশীয় তাগত দূর করবেন আপনার কাছে আসবে চীন আসবে রাশিয়া আসবে আমেরিকা আসবে হ্যাঁ ক্ষমতালিফসার আহ যারা আছে আন্তর্জাতিক সন্ত্রাস তারা আসবে তারা এসে আপনার দেশকে একবারে ধ্বংস করে দিবে ইসলাম যা ছিল সেটাও কি দূর করবে ইসলাম আছে তারা বিদায় করবে আচ্ছা এরপর এখানে নিয়ম এই যে আপনি মিলা অসুদ করবেন না এটা হবে না এখানে অকবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হবে আহ আট ওয়াল যুগ্ম ওলামে ওলামেকেরাম যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব মুসলিম যারা আছে তাদের সমন্বয়ে সিদ্ধান্ত হবে এবং একজনের আমির মানে একজনের নেতৃত্বে তখন অস্ত্র হবে এরা দুই না আচ্ছা এই যে মনে করুন আমাদের দেশ বলেন বা অন্য কোনো রাষ্ট্র বলেন এ আমাদের দেশের অবস্থা কি মনে করেন কথা কথা কোন সরকারের কুপুরে আছে হয়তো অনেক কারো কারণ প্রকাশ্য প্রথমত ক্ষমতা আছে আমার ক্ষমতা আছে অনেকে বলে জিহাদ চাই জিহাদ চাই জিহাদ চাই যুদ্ধ লাগলে কি কজন পাবেন এগুলো বার পর প্রতারক দেখবেন কত আপনি নামবেন দুই দিন পরে দেখবেন আপনার পাশে কেউ থাকবে না আপনি একাই আপনি মরবেন আপনার পাশে কাউকে পাবেন না এরপরে আমরা দেখা যায় এমনিতে কত দল আছে আহ অনেকগুলো দল এই বেরলবি আছে দেবন্দি সিলসিলার আছে আমরা ছাত্র জামানায় হিসাব করেছিলাম দেবন্দি সিলসিলার যে দলগুলো আছে আশিটার বেশি বেশিটার বেশি রাজনৈতিক কত বিরোধ আছে কত দল আছে এই যে আমাদের দেশের যে অবস্থা অনগ্র অন্তত তখন দেখা যাবে এই তিরিশ চল্লিশটা দল হবে একদল আরেকদল হত্যা করে যেমন সামনে সিরিয়ায় দেখি দেখি আমরা একদল আরেকদল কাফের বলে হত্যা করে এবং এই যে যুদ্ধের দ্বারা এটা এটা রং তামাশা এ অস্ত্র তৈরি ইসলাম কায়ম হয়ে গেল দেখা যাবে একটা দেশ যুদ্ধের মাধ্যমে দেশের যারা সম্মানী তারা লাঞ্ছিত হয় অপদস্ত হয় বস্তু বিটে সব মানুষ হারায় লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ কোন দেয়া যায় 5 7 লাখ 8 লক্ষর মানুষ সবাই আবার বৃদ্ধ বনিতা নিহত হয় প্রচুর রক্তপাত ঘটে মানুষের বাড়ি ঘর হাসপাতাল সড়ক রাস্তাঘাট যা আছে এ পেশা বাণিজ্য সব সূত্র সমূহ ধ্বংস হয়ে যায় বিলীন হয়ে যায় এমন কি হাজার হাজার মানব দর্ষিত হয় আপনার মো আপনার দেশে ছিল হাজার হাজার মসজিদ ছিল হাজার মাদ্রাসা ছিল দাওয়াতে প্ল্যাটফর্ম ছিল যতখানে সব বিনাশ হয়ে যায় আপনার দেশে হতো যারা ছিল একটু জুলুম করত অত্যাচারই করত হয়তো কারো মধ্যে কোনো কুফরিও ছিল কিন্তু তখন কি হবে আমেরিকা আসবে রাশিয়া আসবে চীন আসবে অন্যান্য কাফের রাষ্ট্র আসবে তারা আপনা প্রতি দয়া করবেন একবার দয়া করবেন সবাইকে নির্বিচার হত্যা করবে আপনি রাস্তার বিকারে হবেন রাস্তার বিকুক হয়ে যাবে আপনার অবস্থা এবং আমরা দেখেছি ইতিহাস আমরা জেনেছি অনেক মানুষ খাবারের বিনিময়ে তাদের ইমানকে বিক্রি করে দেয় খ্রিস্টান হয়ে গেছে হাজার হাজার মানুষ খ্রিস্টান হয়ে গেছে ইমান হারা গেছে দুধ তো এনা রং রং সমস্যা নয় এক শ্রেণী আছে যারা যারা আবেগী যারা পদ ভ্রষ্ট খেতনাবাস মনে করে যুদ্ধ লাগলো মানে ইসলাম কায়েম হয়ে গেছে সহজ আরেক শ্রেণী আছে ইমাম মাহাজি চলে আসো ইমাম মাহাজি আসলো মানে কি ইসলাম কায়েম হয়ে গেল এত রং এত তামাশা আস্তাগুলো মানে এগুলো অজ্ঞতা জাহালাত ইমাম মাহাজি কাহিনী বলি তাহলে বলছি ইমাম মাহাজি এই যে প্রেক্ষাপট যেটা আসবে সামনে আসবে ইমাম মাহাজি আসবে এটা অবশ্যই এটা সত্য সঠিক মাহাদির আগমনের হাদিসগুলো মুতাওয়াতি। বিশ্বাস করতে বিশ্বাসনা করে iman থাকবে না। ইমাম মাহдия আসবেন ইসা আলাইহিস সালাম আগমন করবেন। তো ইমাম মাহদির যে এই যে বাহিনী ওনার বাহিনী তিনটা বস্তবে। তিন তিনটা শ্রেণী হবে। ওনার সাথে যারা থাকবে এর এক ভাগ এক তৃতীয়াংশও তারা সবাই নিহত হবে। শহীদ হয়ে যাবে সবাই নিহত হয়ে যাবে। আরেক ভাগ পলায়ন করবে ইমাম মাহাদির বাহিনী হওয়ার পরে কি পলায়ন করবে সেই মুসলিম এসেছে আল্লাহ এদের তাওবা কিয়ামত পর্যন্ত কবুল করবেন না মানে তারা আন্তরিকভাবে তাওবা করবে না এই দেখেন ইমাম মাহাদির বাহিনী হওয়ার পরেও কি এক ভাগ এক পলায়ন করবে আদের তাওবা নসিব হবে না আউজুল মাজে এত কি রং নাকি রং তামাশা এত রং না মাহাদির বাহিনী হওয়ার পরেও কি এক তাওবা না করে মরবে মরবেল্লা বলবেন একবার পলায়ন করে পালিয়ে যাবে লাস্টে এক একবার বিজয় দান করবেন আর তখন কি অবস্থা হবে তখন দাঁত জাল দাঁত জাল দার জাল হবে দার জাল দার জালে ফেত নাই কত মানুষ হারাবে এর কোন সীমা নাই এজন্য শ্রেণী জাহেল তারা ইমাম ইমামে চলে আসো ইমাম মাহাজে আসলো ইমাম ইমামে আসলে কি আপনি কি জানাতে দেবেন এই যে মুসলিম অবস্থা দেখো আমার ইমান আমল ঠিক কিনা আল্লাহ আমার জবাব দিতে হবে আমার পরিবার পরিজন আমি আমার ইমান আমল আছে ইসলাম কায়াম করে গেল ইসলাম তো আপনার ব্যক্তি জমান নেই পাশে সোলা দিয়ে আপনি করছেন না আপনার সোলা ঠিক নেই ঝাঁকা ঠিক নেই আপনার পরিবার ঠিক নেই আপনার ছেলে মেয়ে ঠিক নেই পর্দা আমাদের কত সমস্যা তো যুদ্ধ করব কাশ্মীর যুদ্ধ করব আমার বিরুদ্ধে আগে যুদ্ধ করতো ওয়াজিব আমার যে উল্টা যে যা আছে আমার বিরুদ্ধে যুদ্ধ আগে করা উচিত যুদ্ধে এত রং না এত এত তামাশা না সুবহানাল্লাহ যুদ্ধের মধ্যে কত মানুষ মুনাফিক হয়েছে মুনাফিক কত মানুষ সীমান হারা হয়ে যায় বলছেন তোমরা দুঃমনের সাক্ষাৎ কামনা করো না দু সাক্ষাৎ করিও না এরপর যদি এমন হয় কোন মুসলিম রাষ্ট্রে তারা আক্রমণ করে বসে তখন মুসলিম যারা আছে যারা মুমিন যারা আছে তখন তারা সাধারণ অনুযায়ী হ্যাঁ ইমানের প্রতি ইমানের জন্য ইসলামের জন্য সর্বস্ব বিলিয়ে দিবে সেটা হলো সতিকের মমিনা তখন সতিকের মমিনা এত চিলাই না এত

প্রয়োজন নেই নিষ্প্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা দেখা যায় অনেক ব্যস্ত হয়ে তাই অনেক কিছু বললাম অনেক কিছু বললাম কারণ বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখা যায় অনেকে আবেগ হয়ে যায় অনেকে আমরা না বুঝে না জেনে অনেক কিছু করে ফেলি তো প্রিয় ভাইয়ের আসলে আবেগ হওয়া যাবে না চেতনা রাখতে হবে সঠিক চেতনা থাকা উচিত সঠিক বুঝ থাকা উচিত আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমরা যেন সঠিকভাবে বুঝে কোরআন সুন্নাহর দাওয়াতী কাজ করতে পারি আমরা যেন ঈমান আমল আকীদার উপর অটল বিচিত থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন সবাইকে Джаজাখুল খায়ের ঠিক আছে স্যার আপনি হসপিটাল থেকে আমাদের ক্লাস নিচ্ছেন আজকে আমরা আর কথা বাড়াবো না ইনশাআল্লাহ প্রশ্ন একটা ছিল উত্তর দিয়ে দিয়েছেন জাযাকাল্লাহ খায়েরান তো আমরা আজকে শেষ করে দিই আমাদের আগামী ক্লাস এবং সর্বশেষ ক্লাস হবে শুক্রবারে

সবার দাম জীবন আলাদা তারপর খুব দান করুন আর যারা বিয়ে করেন নাই আল্লাহ তালা অনেককার ইস্তি দান করুন বন্ধুকে নিয়েকার স্বামী দান করুন সে দা করতি আহলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া